আজকে আমি একেবারে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ফ্ল্যাক্স সিডস বা তিসির বীজের উপকারিতা সম্পর্কে একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। তারপরও আজকে আমি চেষ্টা করব তিসির বীজ সম্পর্কে সামান্য কিছু ধারণা দেবার। আসসালামু আলাইকুম, আপনাদের আমন্ত্রণ দীপারঞ্জনাস ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদেরকে তিসির বীজ দিয়ে চুলের জন্য একটা জেল তৈরি করে দেখাবো। উপকার এই হেয়ার জেলটি আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। এর জন্য আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি। এই পাত্রে 2 কাপ বিশুদ্ধ ফোটানো পানি দিয়ে দিব, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ফ্ল্যাক্স সিড বা তিসির বীজ। এখন আমি এই পানিটাকে চুলায় দিয়ে ফুটিয়ে নিব। যখন পানিটা ফুটে উঠবে এর মধ্যে আমি তখন ফ্ল্যাক্সের সিডটা দিয়ে দিব। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিসির বীজ, 1 টেবিল চামচ তিসির বীজ। এটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়ে অল্প আঁচে 20 থেকে 25 মিনিট ঝাল দিতে হবে। তাহলে এটাকে নাড়াচাড়া করতে হবে, এর মধ্যে এটার থেকে জেলটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন এটা থেকে জেলটা বেরিয়ে এসেছে, কীরকম ঘন হয়ে গেছে, একদম পুরো একটা কাপ হয়ে গিয়েছে। এটা জাল দেওয়া হয়ে গেছে, এটা ভিতর থেকে জেলটা বেরিয়ে এসেছে। এখন এটাকে গরম অবস্থাতেই ছেঁকে নিতে হবে। আমার জেল তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি একটা স্ট্রেইনারের সাহায্যে গরম অবস্থাতেই এটাকে ছেঁকে নেব। দেখতেই পাচ্ছেন এটা কীরকম ঘন হয়ে গিয়েছে, এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে, তখন ছেঁকে নিতে একটু ঝামেলা হবে, তাই এটাকে গরম অবস্থাতেই ছেঁকে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার তিসির বীজের হেয়ার জেল। এটাকে আমরা প্রতিদিন চুলে ব্যবহার করতে পারবো। আঙুলের সাহায্যে চুলকে শিথি করে আঙুল দিয়ে এটাকে লাগাতে হবে এবং মাথার তালুতে এটাকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। এর ফলে আপনার চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এই জেলটাকে মাথার তালুতে খুব ভালোভাবে ম্যাসাজ করে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। ওমেগা-3 অ্যাসিড পাওয়ার প্রধান উৎস হচ্ছে তিসির বীজ। তিসির বীজ যদি খাদ্য তালিকায় প্রতিদিন রাখা যায় তাহলে তো কোনো কথাই নেই। তিসির বীজটাকে ভেজে একটা বয়ামে সংরক্ষণ করতে পারেন। তারপর প্রতিদিন 1 গ্লাস পানিতে 1 চামচ তিসির বীজ গুলিয়ে খেয়ে নেন, তাহলে আপনার চুল পড়া একেবারেই বন্ধ হয়ে যাবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে মনের যত্ন নিন, কারণ মন ভালো থাকলে পৃথিবীর সব কিছু ভালো লাগবে। আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।